আমন্ত্রণ, দুপুরে রেসিপি সংবাদে সঙ্গে আছে রূপানুর, শুরুতেই বিআরবি শিরোনাম। হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি হলে ব্যবস্থা, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ঋণ আদায় স্থগিত সহ সব রকম সহায়তার আশ্বাস। বিপর্যস্ত হাওর এলাকায় প্রধানমন্ত্রীর দেরি করে যাওয়াকে দুর্গত মানুষের প্রতি উপহাস, মন্তব্য রুহুল কবির রিজভীর। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জেলায় ফসলের ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লণ্ডভণ্ড, নড়াইল ও কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। আসছে বাজেটে তামাক পণ্যের ওপর কর নির্ধারণের প্রস্তাব, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উচ্চ হারে কর আরোপের আশ্বাস মন্ত্রীর। হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে কোনো গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার পর সুনামগঞ্জের শাল্লা উপজেলা পৌঁছে এই হুঁশিয়ারি দেন তিনি। পরে শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সহায়তা হিসেবে পরিবার প্রতি 38 কেজি চাল ও নগদ টাকা নিঃস্ব কৃষকদের হাতে তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপতকালীন সময়ে সরকারি বেসরকারি ঋণ আদায় স্থগিত করার নির্দেশ দেন তিনি। এছাড়া আগামী মৌসুমে হাওর অঞ্চলে বিনামূল্যে খাদ্য, বীজ, সার দেয়া সহ সব ধরনের সহায়তার আশ্বাসও দেন শেখ হাসিনা। হাওরের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। জীবন জীবিকার তাগিদে প্রকৃতিকে কাজে লাগিয়ে ফসল বহুমুখী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এর আগে নিঃস্ব কৃষকদের সহায়তা দিতে হাওরাঞ্চল ঘুরে দেখেন শেখ হাসিনা। বিপর্যস্ত হাওর এলাকায় প্রধানমন্ত্রী দেরি করে যাওয়াকে দুর্গত মানুষের প্রতি উপহাস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তাঁর দাবি, সরকারি ত্রাণ সবার কাছে এখনো পৌঁছেনি। অভিযোগ করেন, দুর্নীতি করতে দলীয় নেতাকর্মীদের দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কারণে হাওরে বিপর্যয় মোকাবেলা করতে পারছে না সরকার। এছাড়া মে দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি না দেয়ায় পুলিশ প্রশাসনের কঠোর সমালোচনা করেন তিনি। কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত নড়াইলের 2 উপজেলার 8 শতাধিক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে পরপর 2 দফা শক্তিশালী কালবৈশাখী ঝড়ে হাজারো ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। 2 দিন ধরে বিদ্যুৎ নেই কমলগঞ্জে। নড়াইল প্রতিনিধি আব্দুস সাত্তার ও মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন সুমাইয়া অর্থী। 1 সপ্তাহ আগে নড়াইল সদর ও কালিয়া উপজেলার 30টি গ্রামের উপরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় 8 শতাধিক পরিবার। 1000-এরও বেশি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি সহ অন্তত 7টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। পাঠদান ও পরীক্ষা চলছে খোলা আকাশের নিচে। অন্তত 50টি খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎহীন রয়েছে এলাকাগুলো। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় বোরো ধান। খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। খুঁটিগুলো প্রতিস্থাপনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি তাড়াতাড়ি আমাদের এই লাইনগুলো প্রতিস্থাপন করে গ্রাহকদেরকে বিদ্যুৎ দিতে সক্ষম হব। মৌলভীবাজারের 7টি উপজেলায় 1 মাসে কালবৈশাখী ঝড়ে 7 ইউনিয়নের 24,871টি পরিবার সম্পূর্ণ এবং 49,723টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে রয়েছে কয়েকশো পরিবার। ঘরদুয়ার সব গাছ পড়িয়ে আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছ বৃক্ষ রাস্তার উপরে পড়ে অনেক গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা সরকার থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করব এবং বাগান কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারাও তাদের শ্রমিকদের সহযোগিতা করবে। আশা করি তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ ডেস্ক। আসছে বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর সুনির্দিষ্ট কর নির্ধারণের প্রস্তাব করেছে তামাক বিরোধী 2টি সংগঠন। তাদের অভিযোগ, তামাক কোম্পানিগুলো তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও সস্তায় তামাক সেবনের পথ বের করতে মরিয়া।
তাই এবার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অন্য যে কোনো সময়ের চেয়ে সুনির্দিষ্ট খাতে উচ্চ হারে কর আরোপের আশ্বাস দিয়েছেন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী। এম এম বাদশার দুপর্বের প্রতিবেদনের দেখুন প্রথমটি। বেশি তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ, যেখানে প্রাপ্তবয়স্ক মানুষের 43% সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে। প্রতি বছর শুধু তামাকজনিত কারণেই অকাল মৃত্যু হচ্ছে 1,00,000 মানুষের। এই রোগের চিকিৎসা ব্যয় বছরে 5,100 কোটি টাকা। অসুস্থতাজনিত কারণে উৎপাদন ঘাটতির ক্ষতি 5,900 কোটি টাকা, যা মোট জিডিপির প্রায় 3%-এরও বেশি। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের প্যাকেটে 25.95 পয়সা, উচ্চ স্তরের প্যাকেটে 49.60 পয়সা এবং প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটে 82 টাকা হারে সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেছে তামাক বিরোধী দুটি সংগঠন। সিগারেটের যে বিভিন্ন স্ল্যাব প্রথা আছে, সেই স্ল্যাবগুলা যাতে অমিট হয়ে যায়। বিড়ি, জর্দা, গুল, এইগুলাতে যে টেরিফ ভ্যালু এবং যে এক্স ফ্যাক্টরি প্রাইসের যে প্রসেসটা আছে, সেইগুলোকে তুলে দিয়ে স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স যেন সবগুলোর উপরে আরোপ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড জনস্বাস্থ্যের চেয়ে অর্থ আয়কে অগ্রাধিকার দিয়ে তামাক কোম্পানির প্রতি নমনীয় আচরণের কারণেই তামাক পণ্যের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করেন সাবেক এক রাজস্ব কর্মকর্তা। এটা এনবিআর এর জন্য একটা সংবেদনশীল জায়গা, তারা এই জায়গায় কোনো রকম ঝুঁকির মধ্যে যেতে চায় না, যাতে করে ওইখান থেকে যে রাজস্ব আসে সেটা কোনো ঝুঁকির মধ্যে যাতে না পড়ে। বাংলাদেশে তামাক খাতের করকাঠামো ত্রুটিপূর্ণ বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সিগারেটের ভিতরে প্রথমত এখন হচ্ছে 3টা টিআর আছে এবং এটা একটা পিওর অ্যাড ভ্যালোরাম সিস্টেম। বিড়ির উপরে ট্যাক্সের বেস আরেক রকম। এই সিস্টেমটা একটা কমপ্লেক্স সিস্টেম, এইটাকে সহজীকরণ করা দরকার। তামাক কোম্পানির সকল প্রভাবকে পাশ কাটিয়ে এবারে বাজেটে তামাকজাত পণ্যের উপর সুনির্দিষ্ট কর উচ্চ হারে আরোপ করা হবে বলে আশা করছেন সরকারের দুই মন্ত্রী। মানুষজন এই দ্রব্যমূল্যের কারণে যেন এতে নিরুৎসাহী হয়ে গেছে সিগারেট খেতে থেকে বা অন্য তামাক দ্রব্য গ্রহণ করে, কিন্তু আপনি দেখেছেন যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে কর হ্রাস করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা মানব প্রথমে এবার অত্যন্ত কঠোর। সিগারেটকে, বিড়িকে বিশেষ করে, তামাক, জর্দা, গুল, সাদা পাতা অনেক কিছু আছে ক্ষতিকর, মুখে ক্যান্সার হয়, প্রত্যেকটার উপরে আমরা এইবার এই বাজেটে আরও বর্ধিত হারে আমরা কর প্রয়োগ করবো, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই মানব স্বাস্থ্য হুমকিতে ফেলে জাতীয় আয় বৃদ্ধির নীতি থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে সরে আসার আহ্বান সচেতন মহলের। এম এম বাদশা, এসএটিভি, ঢাকা। জাতীয় পতাকায় আচ্ছাদিত মুক্তিযোদ্ধা ও আবৃত্তি শিল্পী কাজী আরিফের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশিরা। শনিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে বিপুল সংখ্যক প্রবাসী এই শিল্পীর জানাজায় অংশ নেন। এর আগে সকালে ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন? এমন কণ্ঠ আর শুনবে না কেউ। 64 বছরের দেহ ছেড়ে পাড়ি জমালেন নতুন মাত্রা আর ছন্দের দেশে। হয়ে উঠে এক পতাকার রং, এ কোন মৃত্যু? কাজী আরিফ ছিলেন একাধারে প্রকৌশলী, আবৃত্তিকার, মুক্তিযোদ্ধা। বাংলাদেশের আবৃত্তি শিল্প তার হাত ধরেই এগিয়েছে অনেকটা। অনেক বাচিক শিল্পী তৈরি করেছেন নিজ হাতে, প্রথাগত আবৃত্তির ফর্ম ভেঙেছেন, তৈরি করেছেন নতুন ঘরানা। বহে শত নদী, চরণে জলধীর। দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফের হার্টের ভালভ অকেজো হলে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার ভালভ পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যান আরিফ। 1952 সালের 31 অক্টোবর ফরিদপুরের রাজবাড়িতে জন্মগ্রহণ করেন কাজী আরিফ, কিন্তু বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরেই। এখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প সাহিত্যের হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই আবৃত্তি আর কবিতার সাথে আত্মিকভাবে জড়িয়ে পড়েন। নাড়া বাঁধেন কাজী নজরুল তনয়, কাজী সব্যসাচীর কাছে। 1971 সালে 1 নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন আরিফ। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন।
এর পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চাও চালিয়ে যান। এই শিল্পীর প্রয়াণে আবৃত্তি অঙ্গনে শূন্যস্থান পূরণে অপেক্ষা করতে হবে দীর্ঘকাল, এমনটাই মনে করছেন সংস্কৃতি কর্মীরা। ফারজানা শোভা, SATV, ঢাকা। মেহেরপুর শহরের দিঘির পাড়ার মাঠ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাত 9:30 দিকে স্থানীয় একটি কলাক্ষেত থেকে সোহাগী খাতুন নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই দিন সকালে ছাগল নিয়ে মাঠে যান সোহাগী, বিকেল গড়ালেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ওই মাঠ থেকে কলার পাতা দিয়ে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সোহাগীর মাথায় আঘাতের দাগ রয়েছে, তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহত সোহাগী খাতুন দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী। নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে 28টি পদ শূন্য, এতে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। উপজেলার 3 লাখ মানুষের ভরসা এই হাসপাতালে এরই মধ্যে নষ্ট হয়ে গেছে এক্সরে, ECG মেশিন, অকার্যকর অপারেশন থিয়েটারের সব যন্ত্রপাতি। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। 50 শয্যার ডোমার উপজেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের 7টি, মেডিকেল অফিসারের 5টি, নার্স 10টি সহ মোট 28টি পদ শূন্য। অ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার, এক্সরে ও ECG বিভাগ বন্ধ থাকায় ভেঙে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে বেশি আগ্রহী বলে অভিযোগ স্থানীয়দের। এখানে যে ডাক্তার সংকট আছে, সংকট থাকার পরেও যে ডাক্তাররা আছে তারা নিয়মিত রোগী দেখেন না। এখানে গরিব মানুষের সংখ্যা বেশি, সেক্ষেত্রে তারা এই খরচটা বহন করতে পারে না। এরই মধ্যে হাসপাতালের আসবাবপত্র, দামি যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। জরুরি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সহ রোগ নির্ণয়ের ছোটখাটো পরীক্ষা নিরীক্ষাও না হওয়ার সীমাহীন দুর্ভোগে পড়ে রোগীরা। এখানে যে কোনো কাটা ফাঁসা যদি রোগী আসে, ঠিক রকম সুস্থ মতো মনে করেন যে তাদের ট্রিটমেন্ট হয় না এবং সেলাই ফরাই ঠিক রকম হয় না। হাসপাতালের এই দুরাবস্থার কথা অকপটে স্বীকার করলেন চিকিৎসকরা। ওটি টেবিল নাই, তারপরে অটোক্লেভ মেশিন নাই, ওটি স্টাফ নাই, এসব কারণে আমি ওটি আমরা চালু করতে পারছি না এবং জনগণকে অপারেশনের সুবিধা দিতে পারছি না। হাসপাতালটির সমস্যা সমাধানে শিগগির কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। SATV নিউজ ডেস্ক। মুন্সীগঞ্জের ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ আর কাজ করানো হচ্ছে শিশুদের দিয়ে। কিছু ইটভাটার কাগজপত্র থাকলেও অধিকাংশের নেই কোনো ছাড়পত্র। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। মুন্সীগঞ্জ প্রতিনিধি রাজিবুল হাসান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া অর্থী। মুন্সীগঞ্জের 6 উপজেলার প্রায় 7টি ইটভাটার বেশিরভাগেরই ছাড়পত্র নেই। প্রশাসনের নাকের ডগায় এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ এবং কাজ করানো হচ্ছে শিশুদের দিয়ে। দৈনিক এক একটি ইটভাটায় 50 থেকে 100 মন কাঠ পোড়ানো হয়। কয়লার বদলে কাঠ পোড়ানোয় পরিবেশের ক্ষতির পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। বাচ্চাদের ভাই পড়াশোনা করতে আমরা গরিব মানুষ, পেটের দায় আমরা কলমের কাজ করতে হয়। কাঠ পোড়ানো ও ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করলেন মুন্সীগঞ্জের সিরাজদি খানের বালুরচরের একটি ইটভাটার ম্যানেজার। লাখের আগুন দিতে প্রথম, ঠিক আছে, প্রথম আগুন দিতে কিছুটা লাখের লাগে আর কি, এই জন্য আর কি কিছু লাখে আনছি পরে রাখি। তবে ছাড়পত্রবিহীন ইটভাটা ও শিশুশ্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনের বাইরে যদি কোনো ইটভাটা থেকে থাকে তাহলে সেগুলো আমরা তদন্ত করব, পর্যায়ক্রমে সে সকল ইটভাটার তথ্য কালেক্ট করবো। তথ্য কালেক্ট করে আমরা দেখবো যে এখানে পরিবেশ হ্যাম্পার হয় এমন কোনো কার্যক্রম তারা নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে সেগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করব। জেলা প্রশাসনের আশ্বাসে দ্রুত বাস্তবায়ন চান মুন্সীগঞ্জবাসী। SATV নিউজ ডেস্ক। বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস কিংবা ওয়ারেন বাফেটের মতো ব্যক্তিদের প্রিয় খেলার তালিকায় সবার ওপরে ব্রিজ। তবে বাংলাদেশে খেলাটিকে দেখা হয় কিছুটা ভিন্ন চোখে। তাস বলে পরিচিত এই খেলাকে উৎসাহের চেয়ে নিরুৎসাহিতই করা হয় বেশি। তাই 40 বছর ধরে বাংলাদেশ ব্রিজ ফেডারেশন কার্যক্রম চালিয়ে গেলেও পরিচিতি খুবই কম। বিশ্বকাপের বড় মঞ্চে সুযোগ না পাওয়ায় বাংলাদেশেও খেলাটির প্রচলন বাড়তে পারে বলে মনে করছেন ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। তবে এতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেলার জায়গা না থাকা, আরও জানাচ্ছেন রায়হান রাসেল।
প্রথম দেখায় জোয়ার আসর বলে এই ভুল করতে পারেন, কিন্তু আসলে এটি একটি খেলা, ব্রিজ নামে যার পরিচয়। শান্তির জন্য ব্রিজ এই স্লোগান নিয়ে 1958 সালে প্রতিষ্ঠা হয় ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন, আর 1977 সালে গঠন করা হয় বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। এরপর থেকে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে বাছাই পর্বে অংশ নিয়েই সন্তুষ্ট থাকতে হতো বাংলাদেশকে। তবে এবার দুবাই অনুষ্ঠিত বাছাই পর্বে 12 দলে গ্রুপ রানার্স আপ হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। আগামী 16-26 আগস্ট ফ্রান্সের লিওতে 43তম ব্রিজ বিশ্বকাপের আগে ভালোভাবে প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। এখন আসলে লক্ষ্য একটাই, যে যোগ্যতা অর্জন যেহেতু করেছে এটাকে ধরে রাখা, যাতে করে পরবর্তী বিশ্বকাপগুলোতে বাংলাদেশ খেলতে পারে। এবং এর জন্যে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের খেলার জায়গা। 22 দলের এই বিশ্বকাপের আগে হাস্যকর এক সমস্যায় পড়েছে ব্রিজ ফেডারেশন। খেলা চালিয়ে নেওয়ার জন্য যেখানে অন্য ফেডারেশনগুলোর সমস্যার বড় কারণ অর্থ, সেখানে একেবারে বিপরীত অবস্থানে ব্রিজ ফেডারেশন। অর্থ নয় তাদের বড় সমস্যা, খেলার জায়গার অভাব। আগামী বছর জাকার্তা এশিয়ান গেমস এবং 2020 সালে টোকিও অলিম্পিকেও থাকছে ব্রিজ। এইসব বড় আসরগুলোকে সামনে রেখে অপ্রচলিত এই খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় ফেডারেশন। রায়হান রাসেল, এসএটিভি, ঢাকা। দুপুরের এসএটিভি সংবাদ শেষ করার আগে বিআরবি শিরোনামগুলো জানাবো আরেকবার। হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি হলে ব্যবস্থা, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ঋণ আদায় স্থগিত সহ সব রকম সহায়তার আশ্বাস। বিপর্যস্ত হাওর এলাকায় প্রধানমন্ত্রীর দেরি করে যাওয়াকে দুর্গত মানুষের প্রতি উপহাস, মন্তব্য রুহুল কবির রিজভীর। কালবৈশাখীর ঝড়ে বিভিন্ন জেলায় ফসলের ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লন্ডভণ্ড, নড়াইল ও কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। আসছে বাজেটে তামাক পণ্যের ওপর কর নির্ধারণের প্রস্তাব, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উচ্চ হারে কর আরোপের আশ্বাস মন্ত্রীর। এই ছিল দুপুরের এসএটিভি সংবাদে। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।